আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দর্শক, আজ আমরা কথা বলবো আইপিএস এবং ইউপিএস নিয়ে। 1000 BA অনেকে চান এক ব্যাটারির মাধ্যমে লাইট, ফ্যান, টিভি, কম্পিউটার, সার্ভার, আইএসপি ডিভাইসের জন্য আইপিএস খুঁজতেছেন। শুধু আইপিএস না, যে আইপিএসের মধ্যে ইউপিএসও বিল্ডিং করা রয়েছে। এবং একটা বিষয় বলে রাখি, অনেকেই আমাদের ভিডিও দেখে কনফিউজড হয়ে যান যে ভাই সোলার আইপিএস করেন। আমি বাসা বাড়িতে সোলার আইপিএস মানে সোলার প্যানেল ছাড়া কারেন্টে ব্যবহার করব। তো তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিও ক্লিপটি, কারণ এই ভিডিওর মাধ্যমে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের সুবিধা অসুবিধা সকল কিছু তুলে ধরা হবে। তো স্পেশালি তাদের জন্য যারা চার ফ্যান, চার লাইট অথবা কম্পিউটার পিসির জন্য আইপিএস খুঁজতেছেন, পিওর সাইন ওয়েভ আইপিএস বোথ ইউপিএস, অর্থাৎ দুইটি সুবিধাই আপনারা পাচ্ছেন। তো যারা এই ভিডিওটি খুঁজতেছেন এতদিন পর্যন্ত, তারা সম্পূর্ণ দেখবেন। দর্শক, প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনারা আমার হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন দুইটি কার্টুন। একটি হলো লুমিনোসের জেলিও 1100, আরেকটি হলো ইউটিএল হেলিয়াক। তো এখন আপনাদেরকে আমি বলে রাখি, যারা শুধু বাসা বাড়িতে কারেন্টের মাধ্যমে ব্যাটারি চার্জ করবেন, কারেন্ট চলে গেলে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ব্যাকআপ দিবে, তাদের জন্য লুমিনোসের জেলিও 1100 এই আইপিএসটি শুধু নটে আইপিএস, এটাতে আপনারা ইউপিএসও পাচ্ছেন। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে লেখা আছে মোস্ট ইন্টেলিজেন্ট ইনভার্টার হোম ইউপিএস, দেখতে পাচ্ছেন। তো এই ইউপিএসটি আপনারা 100 এম্পিয়ার থেকে শুরু করে 200 এম্পিয়ারও ব্যবহার করতে পারবেন। সাধারণত ইউপিএসের ভিতরে কিন্তু ব্যাটারি থাকে, ছোটো ব্যাটারি, সেগুলো আপনারা পিসির জন্য শর্ট টাইম ব্যাকআপের জন্য ব্যবহার করেন। কিন্তু এই আইপিএস বোথ ইউপিএসটি আপনারা 100 এম্পিয়ার থেকে শুরু করে 200 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ লং টাইম দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য আপনারা এই আইপিএসগুলো ব্যবহার করতে পারবেন। এটা হলো কারেন্টের আইপিএস। তো লুমিনাসের জেলিও মেশিন নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা মেশিনটি যদি ভালো করে লক্ষ্য করেন, ব্ল্যাক কালারের মেশিনটি, ফ্রন্ট সাইডের ডিসপ্লে রয়েছে, একটি সুইচ রয়েছে, এটাতে আপনারা এমসিবি পাবেন, পিছনে মেশিনে এমসিবি আছে, বাইপাস মোড অপশন রয়েছে, টিউবলার মানে ব্যাটারি সিলেকশন মোড চেঞ্জ করতে পারবেন, এবং সকল ধরনের অপশনগুলো আপনারা স্মুথলি হ্যান্ডেলিং করতে পারবেন। মেশিনে ব্যাকসাইড অপশন আছে, মূলত স্ট্যান্ডার্ড যারা মূলত স্বল্প টাকার মধ্যে ভালো মানের লং টাইম ব্যাকআপের জন্য ইউপিএস বা আইপিএস খুঁজতেছেন, তারা এই জেলিও আইপিএসটি নিয়ে নেবেন। এটা হলো লুমিনাস ব্র্যান্ডের আইপিএস, লোকাল কোনো ব্র্যান্ডের আইপিএস নয়। এই আইপিএসে ফ্রন্ট সাইডে একটি ডিসপ্লে রয়েছে যেখানে আপনারা ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন, ইউপিএস মোড রয়েছে নাকি আইপিএস মোড রয়েছে, এখানে সে ডিসপ্লে মাধ্যমে দেখিয়ে দিবে। তো ভিডিও বড় করলে অনেকে বিরক্ত বোধ করেন, সিম্পলি বলি এই ভিডিওটি আমার ফার্স্ট কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখানে এই প্রোডাক্টটি নিয়ে 10 মিনিটের ভিডিও করা আছে। তো এই প্রোডাক্টটি হলো একটি নন সোলার আইপিএস, কারেন্টের মাধ্যমে ব্যবহার করার জন্য আপনারা এই আইপিএসটি ব্যবহার করবেন। নন সোলার আইপিএসের জন্য অর্থাৎ কারেন্টে ব্যবহার করার জন্য সবচেয়ে পপুলার জনপ্রিয় আইপিএস হলো এই জেলিও 1100। 1100 এখন আপনাদের মতো প্রশ্ন কাজ করে, ভাই 1100 কি ভিএ নাকি? দর্শক, আপনাদেরকে বলে রাখি 1100 হলো এই প্রোডাক্টটির মডেল, এটার ভিএ হলো 900 BA। এটা থেকে আপনারা 756 অর্থাৎ 756 ওয়াট পেয়ে যাবেন, 756 ওয়াট লোড আপনারা একসাথে ব্যবহার করতে পারবেন। একটা ফ্যানের ওয়াট 80 থেকে 100 ওয়াট হয়, অর্থাৎ আমি 100 ওয়াট করে দিলে 5টা ফ্যানে 500 ওয়াট হচ্ছে, বাকি 256 ওয়াট থাকতেছে। আপনারা 50 ওয়াট ধরে রাখেন যে সিস্টেম লস রয়েছে, প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসে সিস্টেম লস রয়েছে, তাহলে আপনাদের 206 ওয়াট থাকতেছে, 206 ওয়াট দিয়ে আপনারা 4-5টা লাইট জ্বালাতে পারবেন। যদি আপনারা পিসি চালান সেক্ষেত্রে একটা পিসি 3টা ফ্যান 3টা লাইট চালাতে পারবেন। সিসি ক্যামেরা, রাউটার এগুলো তো ওয়াট খুবই কম, মূল কথা হলো আপনারা 720 ওয়াটের মতো ম্যাক্সিমাম লোড দিতে পারবেন। আমার অ্যাডভাইস থাকবে আপনাদের কাছে, 700 ওয়াট লোডের জন্য আপনারা এই আইপিএসটি নেবেন, হাতে বানানো আইপিএস ক্রয় করবেন না। এতে করে কী হবে, কারেন্ট চলে গেলে ফ্যানের শব্দ করবে, লাইটের পাওয়ার কমে অথবা বেড়ে যাবে, সেগুলো পিওর সাইন ওয়েভ না। দর্শক, হাতে বাঁধানো আইপিএসগুলোর মতো আপনারা অ্যাকুরেট ভোল্টেজ পাবেন না, এই লুমিনাসে ফ্রিকোয়েন্সিটা আপনারা স্মুথলি পাবেন এবং পিওর সাইন ওয়েভ মানে তরঙ্গটা এক পাবেন, ভোল্টেজ আপ ডাউন করবে না। মূলত আইপিএসের মধ্যে যা যা থাকার কথা এই লুমিনাস জেলিওতে তা সম্পূর্ণ রয়েছে। এবার আসি সোলার আইপিএস নিয়ে। এবার আমরা কথা বলবো আরেকটু লেটেস্ট টেকনোলজি নিয়ে, অর্থাৎ যে আইপিএস উভয় ইউপিএসে যে সুবিধাগুলো পাচ্ছেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটি ইউটিএলের হেলিয়াক, এই প্রোডাক্টটি হলো লেটেস্ট একটি আইপিএস। আমরা বাংলাদেশে
বাংলাদেশের মানুষের কথা মাথায় রেখে যারা বিদ্যুতের সমস্যা রয়েছে, যেখানে কারেন্টের মাধ্যমে ব্যাটারিগুলো চার্জ করতে পারে না, অনেক পাওয়ার কাট হয়, অনেকে আবার বিদ্যুৎ বিল কিছুটা সেভিংস করতে যাচ্ছেন, তাদের জন্য আমরা এই সোলার আইপিএসগুলো নিয়ে আসছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যে কথাগুলো শুনেছেন এই আইপিএসে, সকল ধরনের সুবিধা আপনারা এই আইপিএসে পাচ্ছেন। তবে এই আইপিএসের ভিতরে একটা চার্জ কন্ট্রোলার রয়েছে, সোলারের চার্জ কন্ট্রোলার। এখানে আপনারা দুইটা ইনপুট লাইন পাবেন, একটা কারেন্টের ইনপুট, একটা সোলারের ইনপুট। অর্থাৎ আপনারা কারেন্টও চালাতে পারবেন, সোলারও চালাতে পারবেন। মানে হলো আপনারা যাদের বিদ্যুতের সমস্যা রয়েছে তারা সোলারের মাধ্যমে চার্জ করে ব্যাটারি ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন যে আপডেট তো সোলার নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই, আশা করছি বুঝতে পেরেছেন আমার এই কথাগুলো শুনে। আপনারা যারা অ্যাডভান্সের মধ্যে থাকতে যাচ্ছেন তারা ভবিষ্যতে যদি সোলার প্যানেল লাগিয়ে দেন, চার পাঁচ বছর পরে, উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, প্যানেল লাগিয়ে দিলে সে সোলার থেকে আপনাদের ব্যাটারিগুলো চার্জ করবে, ও পর্যাপ্ত পরিমাণ সোলার প্যানেল বসালে আপনাদের বিদ্যুৎ বিলটা সে সেভ করবে, লোডটা সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে চলবে। তো অনেকে বলে থাকেন ভাই সোলার আইপিএস নন সোলার আইপিএস বুঝি না আমি, তো আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে বলি, এই যে মেশিনটি দেখাচ্ছি এটা হলো, এটি ইউটিএল কোম্পানি, এটা একটা ব্র্যান্ডের কোম্পানি, এটার মডেল হলো হেলিয়াক। এ প্রোডাক্টটির ফ্রন্ট সাইডে অনেক ধরনের অপশন আছে, ব্যাটারি সিলেকশন অপশন আছে, এই দেখতে পাচ্ছেন আইটি মোড, অর্থাৎ যারা কম্পিউটার চালাবেন তারা আইটি মোডটি অ্যাক্টিভ করবেন, যারা লাইট ফ্যান চালাবেন তারা আইটি মোডটি ডিজেবল করে দিবেন, অর্থাৎ এটা হলো ইউপিএস মোড, এই মেশিনের ভাষা হলো আইটি মোড। পাশাপাশি ব্যাটারি সিলেকশন অপশন আছে, মেশিন অন এবং অফের অপশন আছে, ডিসি মোড, ডিজি মোড আছে, গ্রিড চার্জিং অ্যানাবল এবং ডিজেবল অপশন আছে, এবং কি ফ্রন্ট সাইডের ডিসপ্লের মাধ্যমে আপনারা লোড পার্সেন্টেজ কত, ব্যাটারি ভোল্টেজ কত, এবং সে এখন বর্তমানে কোন মোডে চলতেছে, সোলারে চলতেছে নাকি কারেন্টে চলতেছে। মূল কথা হলো একটি কম্পিউটার, একটি মিনি কম্পিউটার আপনারা এই সোলার আইপিএসের মধ্যে পেয়ে যাচ্ছেন, এটা হলো ইউটিএলের হেলিয়াক। তো মূলত একটি আইপিএসের মধ্যে, সোলার আইপিএসের মধ্যে বর্তমানে সবচেয়ে লেটেস্ট আইপিএসগুলোর মধ্যে রয়েছে ইউটিএল গামা প্লাস, ইউটিএল হেলিয়াক, মাইক্রোটেক, লুমিনাস। এই আইপিএসগুলো খুবই ভালো মানের, আমরা বাংলাদেশে যখন নিয়ে আসছি আপনারা সকলেই এই আইপিএসগুলো ক্রয় করেছেন। তো যারা এখনও ক্রয় করেননি তাদেরকে বলবো আপনি আপনার প্রয়োজনটা বুঝুন, ভবিষ্যতে যদি সোলার করার প্ল্যান থাকে আপনি সোলার আইপিএসগুলো নিয়ে নেবেন, যা আপনি আপাতত নন সোলারের মতো ব্যবহার করতে পারবেন, যেভাবে আমরা বাসা বাড়িতে আইপিএসের মতো ব্যবহার করি। দর্শক ভিডিও বড় করবো না, অনেকে বিরক্ত বোধ করেন, সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা আগে আপনাদের প্রয়োজনটা বুঝুন, যদি সোলার করার প্ল্যান থাকে সোলার আইপিএস নেবেন, যদি সোলারে না যাওয়ার কোনো প্ল্যান থাকে আপনারা লুমিনাসের জেলি আইপিএসটা নিয়ে নেবেন। এই দুইটি প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো দর্শক এখন আমি প্রোডাক্টের প্রাইসগুলো বলে দিচ্ছি, শুধু আইপিএসের দাম বলছি। লুমিনাসের জেলিওর এর প্রাইসটা হলো 13,000 টাকা, বর্তমানে এটার প্রাইস হলো 13,000 টাকা, এবং ইউটিএল হেলিকের প্রাইস হলো 17,800 টাকা। এগুলো হলো অথেন্টিক প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আপনারা যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখেন বা ঢাকার মধ্যে রয়েছেন, তাহলে আপনারা সরাসরি যদি পসিবল হয় ফিজিক্যালি এসে আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিসের অ্যাড্রেস হলো সাউথ কমলাপুর 159/1, সাউথ কমলাপুর, ঢাকা মতিঝিলে। দর্শক আপনারা একটি ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন 01-7494-26789, এই নাম্বার আমাদের কেয়ারলাইনে রয়েছে, তার সাথে কথা বলে আপনার লোডটাকে শেয়ার করবেন, তারা আপনাকে অ্যাডভাইস দিবে আপনার কত ওয়াটের আইপিএস লাগবে, কত মডেলের আইপিএস লাগবে, কত ওয়াটের সোলার প্যানেল লাগবে যদি সোলার সিস্টেম করতে চান। তো মূলত আইপিএস বাজার কোম্পানিতে আপনারা সকল ধরনের আইপিএস পাবেন, খুচরো এবং পাইকারিতে। যারা ব্যবসা করতে যাচ্ছেন আইপিএসের বিজনেস বা ব্যাটারি বিজনেস বা সোলার প্যানেলের বিজনেস, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সম্মানিত দর্শক, আমার এই ভিডিও ক্লিপটি যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। তো দর্শক সবসময় মতো বলতে চাই, অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে, চলে আসুন আইপিএস বাজার কোম্পানিতে, এসে পছন্দের প্রোডাক্টটি খুঁজে নিয়ে চলে যান। দর্শক ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।